আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এমআর ইমন স্পিরিচুয়ালে। আজকের বিষয়, পাসওয়ার্ড ছাড়া গুগল অ্যাকাউন্টে লগ ইন। ফিরে আসছি ইন্টার পরে। বেশ কিছু বছর থেকে গুগল চিন্তা করছে কি করে পাসওয়ার্ড ছাড়া আমাদেরকে ইউজার এক্সপিরিয়েন্স দিতে পারে। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে? এতটা ইন্টারেস্টিং না। বর্তমানে আমরা অলরেডি এই যুগে প্রবেশ করেছি যখন হচ্ছে পাসওয়ার্ড ছাড়াই আমরা কি শুধু মেইলের মাধ্যমে লগ ইন করতে পারি। হ্যাঁ, গুগলও আমাদেরকে এই সুবিধাটা দেওয়ার চিন্তা করে আসছে বেশ কয়েক বছর থেকে। হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা কি এটা ইউজ করতে পারবো। কেমন? আমরা বর্তমানে যেটা করি সেটা হচ্ছে গুগল অ্যাকাউন্টে প্রবেশের জন্য আমাদের মেইল ইউজ করি এবং একটা পাসওয়ার্ড ইউজ করি। গুগল আমাদেরকে যেটা প্রোভাইড করার চিন্তা করছে সেটা হচ্ছে আর কোনো পাসওয়ার্ডের ঝামেলাই রাখতে যাচ্ছে না, কোনো পাসওয়ার্ডের প্রয়োজনই পড়বে না। এই নানান পাসওয়ার্ড মনে রাখার যে সমস্যাগুলো, এগুলো আর থাকবে না আমাদের জন্য। যেটা চিন্তা করা হচ্ছে সেটা হচ্ছে গুগলে আমরা শুধু মেইল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম অথবা সাইন ইনে ক্লিক করলাম, আমাদের মোবাইল ফোনে একটা কোড চলে আসলো, অস্থায়ী কোড। সেই কোডটা দিয়ে আমরা কি লগ ইন করতে পারলাম গুগল অ্যাকাউন্টসে। এখন বলবেন যে আমরা তো এখনও এরকম কাজ করি বিভিন্ন সময়। হ্যাঁ, সেটা করি। যেটা সেটা হচ্ছে টু স্টেপ অথেন্টিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা সেটা করি আমরা। অর্থাৎ আমরা মেইলও দিই, পাসওয়ার্ডও দিই, এরপরে তারপরে হচ্ছে আমাদেরকে কি একটা অস্থায়ী কোড পাঠানো হয়, তারপরে আমরা সেটা দিয়ে কি লগ ইন করতে পারি। কিন্তু নতুন যে সিস্টেমটার কথা বলা হচ্ছে এখানে কোনো পাসওয়ার্ডের প্রয়োজনই পড়বে না। বিশেষ করে যারা একটু অলস প্রকৃতির তাদের জন্য তো মার হওয়া ব্যাপার স্যাপার। ঘটনা হচ্ছে অনেক সময় আমাদের পাসওয়ার্ডগুলো কি হ্যাক হয়ে যায়, চুরি হয়ে যায়, বিভিন্ন ফিশিং সাইটের মাধ্যমে কি চলে যায়। তো যদি আমাদের এই পাসওয়ার্ডের ঝামেলাটাই না থাকে তাহলে কি এই চুরি হওয়াটার ভয় আর টোটালি থাকবে না? এর মানে কি এটা ফুল প্রুফ সিস্টেম? না, একদম ফুল প্রুফ বলা যায় না। কারণ হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমেও কি অস্থায়ী কোডটা চুরি হয়ে যেতে পারে। সাপোজ আমার ফোনটা কেউ চুরি করে নিয়ে চলে গেল, আমার যত অ্যাক্সেস সবগুলাই পেয়ে যাচ্ছে, তার জন্য তার কোনো পাসওয়ার্ডের প্রয়োজন পড়ছে না। কিন্তু তারপরেও হ্যাঁ, অবশ্যই টু স্টেপ অথেন্টিকেশন যে ফ্যাক্টর সেটা অনেক 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 স্ট্রং যেটা বর্তমানে আছে। কিন্তু যদি আমার পাসওয়ার্ডই না থাকে সেক্ষেত্রে আমি আরও বেশি নিজেকে সেফ মনে করতে পারি। বিশেষ করে হ্যাঁ, এটা অবশ্যই আমি মানছি, টু স্টেপ অথেন্টিকেশন ফ্যাক্টরটাই বেশি সেফ। কিন্তু যারা আমরা পাসওয়ার্ড মনে রাখতে চাই না তাদের জন্য অবশ্যই এই নতুন সিস্টেমটা অ্যাকসেপ্টেবল। বর্তমানে অনেক সাইট এটা অলরেডি প্রয়োগ করছে, ইউজ করছে, যে পাসওয়ার্ডের প্রয়োজন নেই, আপনি শুধু আপনার ফোন নম্বরটা ইউজ করেন, আপনার কোড চলে যায়, অথবা মেইলটা ইউজ করেন আর ফোন নম্বরটা ইউজ করে কোড চলে যায়, আপনি হচ্ছে কোড দিয়ে লগ ইন করতে পারেন। এরকম কিন্তু অলরেডি চালু হয়েছে, কিন্তু গুগল এটা নিয়ে এখনও কি রিসার্চ করছে। কারণ এখানে একটা সেফটি ইস্যু আছে, সেটা যখনই হচ্ছে তারা অ্যাপ্রুভ করে দিবে তখন থেকে আমাদেরকে আর পাসওয়ার্ডের সমস্যাটা পড়বে না। এখন কথা হচ্ছে, এটা কি আমার মন থেকে মন করা কথা বলছি যে গুগল এরকম হলে কেমন হতো? না, গুগল নিজেই এই ব্যাপারটা বলেছিল যে তারা হচ্ছে এই পাসওয়ার্ডের ঝামেলাটা কি আর রাখতে চাচ্ছে না। তাদের ওয়াইড রেঞ্জের যে মানে ইউজাররা আছে তাদের কথা চিন্তা করে। কারণ অনেক সময় আমরা কি অনেক 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 অ্যাকাউন্টসের পাসওয়ার্ড, বিভিন্ন রকম পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে কি হয় পাসওয়ার্ডগুলো মনে রাখতে পারি না, বিভিন্ন ঝামেলা তৈরি হয়। তো যদি আর পাসওয়ার্ড ফেক কাস্টমারও, ফেক ইউজারও হচ্ছে পাসওয়ার্ডের মাধ্যমে কি করতে পারে, অ্যাকাউন্টস করতে পারে। কিন্তু যখন হচ্ছে আমরা এই নতুন সিস্টেমে চলে আসব তখন হচ্ছে কি সিঙ্গেল ইউজার সিঙ্গেলই অ্যাকাউন্ট করতে পারবে, এর বেশি তো পসিবল না। কারণ হচ্ছে কি আমার আইডেন্টিটি দিয়ে আমি হচ্ছে অ্যাকাউন্টটা করছি। সো এটা অবশ্যই অনেক সেফ হবে এবং আমাদের পাসওয়ার্ড মনে রাখার কি আর কোনো ঝামেলা থাকবে না। তো আপনাদের কি মনে হয়, টু স্টেপ অথেন্টিকেশন ফ্যাক্টর যেটা সেটা আপনারা ইউজ করতে চান, নাকি হচ্ছে নতুন যে অস্থায়ী পাসওয়ার্ডের ধারণা এটা অ্যাকসেপ্ট করতে চান?
আপনাদের মতামতের অপেক্ষায় শেষ করছি। আসসালামু আলাইকুম।